हेलो फ्रेंड्स, आशा करी सबाई भालो आछेन एवं सुस्थ आछेन। आज आमी निये एसेछि आबार एकटी नतून इंटरेस्टिंग टपिक। टपिकटा कि, टपिकटा खूबी गुरुत्वपूर्ण। तार कारण हच्छे एई रकम प्रब्लेमे आपनारा हयतो अनेकेई पड़े थाकेन। कि रकम ना, आपनी धरुन फोने कोनो अन्य कोनो काज करछेन, सेई काज करा चलाकालीन धरुन आपनार पाशे केउ आछे, एमन केउ गुरुत्वपूर्ण केउ आछे, तार काछे आपनार मेसेंजारे जदि कोनो मेसेज आसे सेक्षेत्रे असुविधा हय। मेसेंजारे मेसेजटा कि रकम हय, ধরুন এরকম একটা কেউ মেসেজ পাঠালো, সেটা এখানে লেখাটা চলে এলো। এখানে দেখুন আমার মেসেজটার একদম এই বাবল হেডে চলে আসছে। এখানে আমার মেসেজ কি লেখা আছে সেটা দেখতে পেয়ে গেছে। আপনার পার্সোনাল কেউ এরকম ধরনের কোনো মেসেজ করলো, পার্সোনাল মেসেজ করলো, সেক্ষেত্রে আপনার পাশে যে বসে আছে সে আপনার মেসেজটা দেখতে পায়। তো আজকে আমি এমন একটি ট্রিক শেখাবো যার মাধ্যমে আপনি এই জিনিসটাকে বন্ধ করতে পারবেন। মেসেজটা মেসেজের জায়গাতেই থাকবে, আপনার ওভারহেডে আসবে না, ডিসপ্লেতে আসবে না। সেই ট্রিকটি আমি আজকে শিখিয়ে দেবো। তো যাদের এই সমস্যা থেকে ভুক্তভোগী তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন প্লিজ লাইক করেন না, ভিডিওটি একটি লাইক করলে আমার মোটিভেশন বাড়ে। আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপেন টেক। তো চলুন ভিডিওটি শুরু করি। এই সিস্টেমটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আমি এটাকে জাস্ট ক্লোজ করে দিই, এটাকে জাস্ট আমি ক্লোজ করে দিই, ক্লোজ করলে করে দিলাম। তারপর আপনি আপনার মেসেঞ্জারে চলে যাবেন। আগে মেসেঞ্জারটাকে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে, দিয়ে মেসেঞ্জারটা ওপেন করে নেবেন। এবার এখানে আপনার যে লোগোটা আছে, আপনার যে প্রোফাইলের লোগোটা আছে, প্রোফাইল পিকচারের লোগোটা আছে, জাস্ট ওইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন। একটু নিচের দিকে চলে যাওয়ার পর দেখবেন চ্যাট হেডস বলে একটি অপশান পাবেন। চ্যাট হেডস এই অপশানটি, এই অপশানটি আপনাদের সাধারণত অন করাই থাকে। অন করা থাকলে ওই চ্যাট হেডে মেসেজগুলো আসবে। তো এটাকে যদি অফ করে দেন ওই মেসেজগুলো আর আসবে না। এবার আমি আপনাকে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। আমি এই ফোনটা থেকে আমি মেসেজ করছি, দেখুন হাই লিখে মেসেজ করলাম, এখানে আমার মেসেজটা এলো, মেসেজটা এলো কিন্তু চ্যাট হেডে আর এলো না। এইখানে মেসেজটা আসছে, এটা নোটিফিকেশন প্যানেলে আসছে, কিন্তু আপনার এই বাবুলসে আর মেসেজটা এলো না। এক্ষেত্রে সুবিধা কি হলো, আপনাকে আপনি যদি কোনো পার্সোনাল ইনফরমেশন থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন না কেউ। এবার আপনি যদি এই এই মেসেজটাকেও যদি বন্ধ করতে চান, এখানে যে মেসেজটা আসছে নোটিফিকেশন প্যানেলে এটাকেও যদি বন্ধ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আপনার এখানে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এই অপশানটায় যেতে হবে। এই অপশানটায় গিয়ে ম্যানেজ নোটিফিকেশন, ম্যানেজ নোটিফিকেশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে মেসেঞ্জার কোথায় আছে একটু খুঁজে নেবেন। মেসেঞ্জার একটু নিচের দিকে চলে যাবেন, মেসেঞ্জার পেয়ে যাবেন, এবং মেসেঞ্জারে গিয়ে জাস্ট মেসেঞ্জারের নোটিফিকেশনটা আপনি অফ করে দেবেন। এবার আমার দেখুন এখানে মেসেঞ্জারের কোনো মেসেজ নেই, এখানে কোনো মেসেঞ্জারের মেসেজ নেই। এবার আমি জাস্ট এখান থেকে একটা হাই লিখে পাঠাবো, জাস্ট হাই লিখে দেখুন এই ফোনটা থেকে আমি হাই লিখে পাঠালাম। এখানে দেখুন আমার হাইটা চলে গেছে, আমি একটা কোনো মেসেজ করলাম, এখানে দেখুন সেন্ড হয়ে গেছে, বা আমার নোটিফিকেশান প্যানেলেও নেই, চ্যাট হেডেও নেই। এবার আমি মেসেঞ্জার ওপেন করে একবার দেখিয়ে দিই আমার মেসেজটা এসছে কিনা। এখানে দেখুন মেসেজটা আমার চলে এসছে। তো এরকম করে সেটিংস যদি আপনারা করে রাখেন তাহলে আপনারা অনেক ক্ষেত্রে অনেক বিপদে পড়ার মুখ থেকে বেঁচে যাবেন। আশা করি আজকে সেটিংসটি আপনাদের অনেক উপকারে লেগেছে। তো যদি উপকারে লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি বন্ধুরা, নমস্কার।